আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আজ আপনাদের নিয়ে এসেছি সাভার নবীনগর সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজে। মূলত এটি কলেজের রিভিউ কোনো ভিডিও নয়, এটি মূলত এই কলেজটাতে আপনি কিভাবে আসবেন বা ঢাকা থেকে কিভাবে আসতে পারবেন বা এর লোকেশনটা কোথায় সেই প্রসঙ্গ নিয়েই কথা বলবো। তারপরেও কলেজটা কিছুটা আমি দেখানোর চেষ্টা করেছি। মূলত ঢাকা গাবতলী বা যে কোনো জায়গা থেকে আপনারা খুব সহজে যদি আসতে চান তাহলে সাভার যে স্মৃতিসৌধ আছে এখানে আসতে হবে, এবং সাভার স্মৃতিসৌধে আসার পরে ওখান থেকে আপনি হেঁটে আসতে পারবেন। আসতে হবে আপনাকে সাভার স্মৃতিসৌধর ঠিক সম্মুখভাগের উল্টা পাশ, অর্থাৎ উত্তরবঙ্গের দিকে যে রাস্তা ঢুকেছে অবশ্যই সেটা পাটুরিয়ার দিকে না, উত্তরবঙ্গের যে রাস্তাটা এসছে সেই রাস্তাই 200 মিটার বা 300 মিটার হবে সর্বোচ্চ, আপনি হেঁটে চলে আসতে পারবেন। তো কলেজটি একেবারে নতুন একটি বিল্ডিং, 7 তলা, অসাধারণ এবং খুবই মনোমুগ্ধকর পরিবেশ। আর এখানে আরেকটা বিষয় উল্লেখ করি, যে বিল্ডিংগুলো আপনি দেখতে পাচ্ছেন মূলত এটা সাভার DOHS। হয়তো অনেকেই জানেন না যে সাভারের DOHS আছে, তবে সাভারের DOHS-এর আবাসিক এলাকার মধ্যেই কলেজটি পড়েছে। কলেজটিতে আপনারা, আমি অ্যাড্রেস তো বলেই দিলাম, অর্থাৎ এটা সাভার নবীনগরের অবস্থান, জাতীয় স্মৃতিসৌধের উল্টা পাশের যে রাস্তা উত্তরবঙ্গের দিকে গিয়েছে ঠিক সেই রাস্তায় ঢুকেই একটু এসে হাতের বাম পাশে। তো কলেজের দোতলা আমরা এসেছি 4 তলাতে, করিডোর থেকে দেখিয়ে দিচ্ছি, পরিবেশটি একেবারেই অসাম অস্থির, এবং বাইরের পরিবেশটাও দেখিয়ে দিচ্ছি, এখানে খুব সুন্দর একটি খেলার মাঠ হবে। তো যাই হোক বন্ধুরা, আমি চেষ্টা করেছি আপনাদেরকে কিছুটা ইনফরমেশন দিয়ে সহযোগিতা করার জন্য, যদি কারো উপকার হয় তো আমি কৃতজ্ঞ থাকব। আর এই কলেজটা কিন্তু বন্ধু, এটা আগে অন্য একটা জায়গায় ছিল যেটা ক্যান্টনমেন্টের মধ্যে, সেই কলেজটি বন্ধ হয়ে এই কলেজটি নতুন করে তৈরি করা হলো। আর এখানে আরেকটি বিষয় আপনাদের অবগত করি, সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সেটা কিন্তু এখান থেকে আরও 2 কিলোমিটার অন্যদিকে, মানে অর্থাৎ ঢাকার দিকে সেটা কিন্তু আছে। এটা কিন্তু সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ না, এটা কিন্তু সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। তো কলেজটি নতুনের কারণে এখনও সেভাবে গেট বা সাইনবোর্ড তৈরি তারা করেনি, তারপর এখানে একটি সাইনবোর্ড আছে আমি একটু দেখিয়ে দিলাম। আর কলেজের দেওয়ালের পাশ দিয়ে খুব পায়ে হেঁটে যাওয়ার রাস্তা রয়েছে, আমি যেখানে বলছি স্মৃতিসৌধ ঠিক ওই দিকটায় যাওয়া যাবে। আমরা একটু হেঁটে যাই, দেখি কী অবস্থা। এখানে আসলে মানুষজনের অনেক ভিড়, কারণ বন্ধুরা আপনারা জানেন সাভার হচ্ছে বাণিজ্যিক এরিয়া, এখানে অনেক গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে, শিল্প এলাকা, কারণ এখানে অনেক গার্মেন্টসের শ্রমিকদের আনাগোনা রয়েছে। এছাড়া কর্মব্যস্ত বিভিন্ন মানুষজনের চলাফের রয়েছে, কিছু দর্শনার্থীও রয়েছে যারা স্মৃতিসৌধ ভ্রমণ করতে এসেছে। তো বন্ধুরা, আমি কলেজের ঠিক মানে সাইড থেকে আপনাদেরকে আর একটু দেখিয়ে দিচ্ছি। কলেজে কিন্তু অনেক বড় একটা ডিজিটাল ঘড়ি লাগানো আছে যেটা বাইরের থেকেও দেখা যায়। হ্যাঁ বন্ধুরা, আপনারা ডিজিটাল ঘড়ি সেই লাল আলো হয়তো দেখতে পেয়েছেন ইতিমধ্যে। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।